আসসালামু আলাইকুম। নেক্সাস ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাইনামিক রাউট নিয়ে। গত পাঠে আমরা আলোচনা করেছিলাম শুধু রাউটিং এবং নেস্টেড রাউটিং কীভাবে ক্রিয়েট করতে হয়, অ্যান্ড নেস্টেড রাউটিং বা রাউটিং জিনিসটা কী এবং কীভাবে এক পেজ থেকে অন্য আরেকটা পেজে মুভ করা যায় রাউটিং করে, এ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বাট এই টিউটোরিয়ালগুলোতে আমাদের কিছু বাধ্যবাধকতা ছিল। এই যেমন, যখন আমরা নর্মাল রাউটিং করতে যাচ্ছি তখন আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হচ্ছে, দেন এটার ভিতরে আমাদের পেজ ডট জেএস বা জেএসএক্স লিখতে হচ্ছে, দেন এটা একটা পেজ হচ্ছে এবং আমরা ইউআরএল বার থেকে এটাকে অ্যাক্সেস নিতে পারতেছি। যখন আমরা নেস্টেড রাউটিং করতেছি তখন আমরা একটা ফোল্ডারের ভিতরে তখন আরও ফোল্ডার ক্রিয়েট করে ফাইল ক্রিয়েট করতেছি, যার কারণে এটা আমাদের নেস্টেড রাউটিং হচ্ছে। সো এই জায়গাতে একটা জিনিস কি চিন্তা করে দেখছেন, যখন একটা ওয়েবসাইটের 100টা, 5000টা, 10000টা বা 50000টা স্টুডেন্টের স্পেসিফিক ইনফরমেশন থাকবে, তখন কি আদৌ এটা সম্ভব 50000 বা 100000 ফোল্ডার ক্রিয়েট করা এবং তাদের জন্য স্পেসিফিক রাউট ক্রিয়েট করা? এটা কিন্তু অনেক কঠিন হবে আমাদের জন্য, ইভেন পসিবলও না। সো নেক্সাসে এটা সলিউশন হিসেবে আসে, ডাইনামিক রাউট। এখানে আমরা শুধুমাত্র একটাই ফোল্ডার ক্রিয়েট করব, একটাই ফাইল বানাবো, স্টুডেন্ট হোক বা ইউজার হোক, যেই হোক তার ওপর ভ্যারি করে তার ইনফরমেশনটা ডাইনামিক্যালি আমাদের চেঞ্জ করে দিবে। বিষয়টা অ্যামেজিং না? সো এই বিষয়টা কিভাবে হচ্ছে এটাই দেখবো আমরা আজকে এই ভিডিওতে। সো এটার জন্য আমরা রাউটিং থেকে সরাসরি চলে যাব ডাইনামিক রাউটের ভেতরে। সো এই জায়গাতে আমাদের ডাইনামিক রাউটের সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলা আছে যে আমাদের যে ফোল্ডারটা হয় রাউটিংয়ের, এই ফোল্ডারটা র্যাপিং করা থাকে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে। এটার ভেতরে আমাদের স্ল্যাক থাকতে পারে বা আইডি থাকতে পারে। এই জিনিসগুলোকে আমরা ডাইনামিক্যালি প্যারামিটারের সাহায্যে আমরা ইনফরমেশনগুলো শো করাইতে পারি এবং ইউআরএল বারে এই রাউটিংগুলো ডাইনামিক্যালি চেঞ্জেস হয়ে যাবে যখন আমরা আমাদের ফোল্ডারের নামটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দিব তখন। সো এই বিষয়টা কিভাবে হয় এটা দেখার জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের কোড এডিটরে এবং এখন আমরা ডাইনামিক রাউটিং নিয়ে কাজ করব। ডাইনামিক রাউটিং নিয়ে কেন কাজ করব একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করুন নিজের ভেতরে। কেন কাজ করব? কারণ আমরা যখন স্পেসিফিক কোনো রাউটিং ক্রিয়েট করতে চাই, যেমন অ্যাবাউট পেজের জন্য, রেজিস্ট্রেশনের জন্য বা সাইন আপের জন্য বা যে কোনো কাজের জন্য যখন আমরা রাউটিং ক্রিয়েট করতেছি এবং এইটার ভিতরে যখন আমরা নেস্টেড রাউটিং ক্রিয়েট করতেছি, প্রতিবার আমাদের একটা করে ফোল্ডার ক্রিয়েট করা লাগতেছে, প্রতিবার আমাদের একটা করে ফাইল ক্রিয়েট করা লাগতেছে। এই যে সমস্যা, এটা যেন লাখ লাখ বার করতে না হয়, বাট লাখ লাখ বার যেন আমরা এটাকে ইউজ করতে পারি, সেই সমাধানটার জন্যই আমাদের ডাইনামিক রাউটের প্রয়োজন হয়। সো এটা এখন কিভাবে আমরা বুঝবো? অ্যাপ ফোল্ডারের ভিতরে সরাসরি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, একটাই ফোল্ডার ক্রিয়েট করব। এটার নাম দেবো কি এখন আমরা? লেটস, এটার নাম দিচ্ছি আমি ইউজার লিস্ট। এই ইউজার লিস্টের ভিতরে আমরা একটাই ফাইল ক্রিয়েট করব, নাম দেব পেজ ডট জেএসএক্স এবং নর্মালি এটাকে আমরা আমাদের কম্পোনেন্টের মতো করে তৈরি করব। অ্যান্ড এই জিনিসটাকে আমরা লিখব দিস ইজ ইউজার লিস্ট পেজ এবং এই জায়গাতে আমরা এটাকে পি ট্যাগের ভিতরে রাখব বা এইচ টু ট্যাগের ভিতরে রাখব। দেন এটার পরে আমরা লিস্ট তৈরি করব, লেটস সে ইউজার ওয়ান, দেন ইউজার টু, থ্রি, ফোর, ফাইভ, এভাবে আমরা কয়েকটি ইউজারের ডেটা তৈরি করব। টু এখানে হবে, থ্রি এখানে হবে, ফোর এখানে হবে, ফাইভ এবং এই জায়গাতে হবে সিক্স। সো নর্মালি এই জায়গাতে আমরা ইউজার লিস্ট নামে একটা পেজ তৈরি করেছি এবং পেজ ডট জেএসএক্সের ভেতরে ছয়টা ইউজারের ডেটা ইনপুট করে রেখেছি। এখন যদি আমরা আমাদের ফাইলটাকে রান করি, সিডি আমাদের হাবলু অ্যাপের ভেতরে যাব, এখান থেকে npm রান ডেপ করব এবং ইউআরএল বারে এসে আমরা যদি এখন ইউজার লিস্ট দিয়ে ইন্টারে হিট করি তাহলে দেখতে পাবো আমাদের এই জায়গাতে ইউজার পেজ আসতেছে। এই জায়গায় বলতেছে দিস ইজ ইউজার লিস্ট পেজ এবং ইউজার ওয়ান, টু, থ্রি করে ছয়টা ইউজারের ইনফরমেশন দিচ্ছে। সো এই জায়গাতে আমরা চাচ্ছি স্পেসিফিক একটা পেজে একটা ইউজারের ইনফরমেশন আসুক। লেটস সে ইউজার ওয়ানে ক্লিক করলে ইউজার ওয়ানের ইনফরমেশন আসবে, ইউজার টুতে ক্লিক করলে ইউজার টু এর ইনফরমেশন আসুক। বাট আমরা চাই না এভাবে নতুন নতুন করে আবার আমাদের নেস্টেড রাউটিং ক্রিয়েট হোক। সো এইটার জন্য আমরা এই ইউজার লিস্টের ভেতরে এগেইন একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারটার নাম দিয়ে দেব আমরা ইউজার আইডি
এবং এই জায়গাতে যখন আমরা একটা ডাইনামিক রাউটিং করতে যাব, তখন আমাদের মাস্ট আমাদের যে ফোল্ডারটার নাম আছে এটাকে র্যাপিং করে দিতে হবে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এবং এটা হবে আমাদের একটা ফোল্ডার, এটা আমাদের হবে একটা ফোল্ডার, দ্যাটস ইট। এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের একটাই ফাইল হবে, সেই ফাইলটার নাম হবে পেজ ডট জেএসএক্স, দ্যাটস ইট। এখন আমি এই জায়গাতে গিয়ে জাস্ট আরএফসিই দিয়ে এই জায়গাতে জাস্ট ইউজার ইনফরমেশন ইজ দ্যাট এই জায়গায় দিয়ে দিব, এবং এই জায়গাতে ডাইনামিক্যালি আমাদের ইউজারের ডেটাটা শো করবে। সো কীভাবে এটা শো করবে এটা নিয়ে আপাতত অরিড হওয়ার দরকার নেই। জাস্ট আমরা এখন কি করব, আমাদের যে ইউজার লিস্টটা আছে এই ইউজার লিস্টটাকে আমরা ডাইনামিক্যালি এই জায়গাতে শো করাইতে চাই। সো এটার জন্য ইউজার লিস্ট স্ল্যাশ, যদি এখন আমি ওয়ান দিই, এই জায়গায় আমাদের ইউজার ইনফরমেশন ইজ ডট দেখাচ্ছে। আমি যদি এই জায়গাতে টু দিই তাহলে দেখতে পাবেন ইউজার ইনফরমেশন ইজ আমাদের জাস্ট এটা দেখাচ্ছে, আমাদের কোনো ডেটা শো করতেছে না। আমি যদি এখানে থ্রি দিই তাহলে কিন্তু আমাদের ইনফরমেশন শো করতেছে। সো এই যে ইউজার লিস্ট স্ল্যাশ ওয়ান টু থ্রি দিচ্ছি, এটার জন্য কিন্তু আমরা কোনো রাউটিং ক্রিয়েট করি নাই। দেখেন ইউজার আইডি, এটার ভিতরে ওয়ান নামে কোনো ফোল্ডার নাই, টু নামে কোনো ফোল্ডার নাই, থ্রি নামে কোনো ফোল্ডার নাই, বাট এই জিনিসটা ডাইনামিক্যালি আসতেছে কিন্তু এই জায়গাতে। আমরা থ্রি দিচ্ছি, সেম ইনফরমেশনটা এই জায়গাতে পাচ্ছি। আমরা যদি 100 দিই তাহলেও সেম ইনফরমেশনটা এখানে পাবো। আমরা যদি 10,000 দিই, 5,000 দিই, যেটাই দিই না কেন এই জায়গাতে আমাদের সেম ইনফরমেশনটা থাকবে, বাট ডাইনামিক্যালি আমাদের পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো এই জায়গাতে এখন আমরা কী করব, জাস্ট প্যারামিটার আকারে আমরা এই জায়গাতে বলে দিব যে যখন আমরা যেই পেজে ভিজিট করব সেই রাউটিংটাই শো করবে। অর্থাৎ এই জায়গাতে যদি আমি 1 লিখি তখন আমাদের ওয়ানতম পেজে ভিজিট করবে এবং এই জায়গাতে বলবে ইউজার ইনফরমেশন ইজ ওয়ান। এই জায়গাতে যদি আমরা টুতম পেজে ভিজিট করি তাহলে এই জায়গাতে বলবে ইউজার ইনফরমেশন ইজ টু, এই জায়গাতে বলবে। এই জায়গাতে যদি 10,000 বা 6,000 ভিজিট করি তাহলে বলবে ইউজার ইনফরমেশন ইজ 6,000। সো আমাদের রাউটিং কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট এই জায়গাতে আমরা কোনো পেজেস তৈরি করি নাই, নেস্টেড রাউটিং তৈরি করি নাই, ডাইনামিক্যালি এটা হচ্ছে এবং ডাইনামিক্যালি ডেটাটাও শো করবে। সো এই জায়গাতে এখন আমরা কী করবো, ডাইনামিক্যালি ডেটাটাকেও শো করাবো। ডাইনামিক্যালি কিন্তু আমাদের এখন রাউটিং হচ্ছে, দেখেন আমরা যদি 50,000 ভিজিট করি তাহলে 50,000 পেজটাই আমাদের দেখাচ্ছে। যদি আমাদের এই স্ল্যাকটা না থাকতো, যদি আমাদের এই পেজটা না থাকতো, তাহলে কিন্তু কখনোই আপনি এই যে 50,000 পেজটা আছে এটা দেখতে পাইতেন না, তখন আমাদের সরাসরি ইরোধ দিত। কী ইরোধ দিত দেখেন, আমি পেজটা জাস্ট এই স্ল্যাকটা কেটে দিচ্ছি, স্ল্যাকটা যদি কেটে দিই, জাস্ট নর্মাল ফোল্ডার করে দিই, এখন যদি আমি ভিজিট করি দেখতে পাচ্ছেন 50,000 নামে কোনো ফোল্ডার নাই। আমি যদি এক দিই, এক নামে কোনো ফোল্ডার নাই, কারণ এই জায়গাতে এখন যেটা আছে ফোল্ডার নাম এটা নর্মাল রাউটিং, বাট যখন আমরা ডাইনামিক রাউটিং করব তখন এটা আমাদের স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্ল্যাক বোঝাই দিতে হবে। সো এটা এখন একটা স্ল্যাক। এখন যদি আমি যাই যে কোনো পেজে আমি ভিজিট করতে পারবো, কারণ এখন এটা ডাইনামিক হয়ে গেছে। সো রাউটিং যেহেতু আমরা ডাইনামিক করতে পারছি, ডাইনামিক রাউটিংয়ের ইনফরমেশনগুলোকেও আমরা ডাইনামিক্যালি শো করাতে পারবো। সো এই জায়গাতে আমাদের যেখানে প্যারামিটার ইউজ করি, এই জায়গাতে গিয়ে জাস্ট আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হবে প্যারামস, এবং এই প্যারামসকে জাস্ট এই জায়গাতে আমরা কল করে দেবো। যেহেতু আমরা জেএসএক্স লিখতেছি, সুতরাং আমাদের এই এইচটিএমএল এলিমেন্টের ভিতরে যদি এখন আমরা জেএসএক্স লিখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই জায়গাতে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, বা যেটাকে আমরা কার্লি ব্রেসেস বলি এটা দিতে হবে, এবং আমাদের এই যে প্যারামিটারটা আছে না, এই প্যারামিটারের নামটা দিতে হবে, এবং প্যারামিটার নাম দেওয়ার পাশাপাশি আমাদেরকে এই যে স্ল্যাগটা আছে না, এই স্ল্যাগের নামটা দিতে হবে, অর্থাৎ যে ফোল্ডারটা আছে ডাইনামিক ফোল্ডার বা ডাইনামিক রাউটিং, এই ফোল্ডারটার নামটা দিয়ে দিতে হবে। সো এই জায়গাতে যেন ভুল না হয় সেটার জন্য আমরা সরাসরি কল করব এবং এই জায়গাতে পেস্ট করে দেব, দ্যাটস ইট। এখন যদি আমি যাই রান করি দেখতে পাবেন ইউজার ইনফরমেশন ইজ 5,000। এই জায়গাতেও আমরা যেটা দিব সেম ইনফরমেশনটা এই জায়গাতে শো করবে। দেখেন এই জায়গাতে যদি টু দিই সেম ইনফরমেশনটা এই জায়গাতে শো করবে, এই জায়গাতে যদি 300 দিই সেম ইনফরমেশনটা এই জায়গাতে শো করবে। আপনি এই জায়গাতে 1, 2, 3, 4, 5 এইভাবে না দিয়ে আপনি কিন্তু নামও ইউজ করতে পারবেন। লেটস সে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 এইভাবে আপনি শো করাইতে পারবেন, অথবা আপনি চাইলে ঈশান, হাবলু, টুটুল, হাসিবুল এইভাবে আপনি নাম দিয়েও শো করাইতে পারবেন। এখানে আপনি ডাইনামিক রাউটিং করতেছেন, ডাইনামিক রাউটিংয়ের যে ইউআরএলটা আপনি কী দিবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সো এই জায়গাতে এখন যদি আপনি প্যারামিটারি আকারে ঈশান দেন তাহলে কিন্তু এই জায়গাতে ঈশান শো করবে, আপনি যদি এই জায়গাতে হাবলু দেন হাবলুই শো করবে। আপনি যে ইনফরমেশনটা দিবেন সেই নামেই এই পেজটা কাজ করবে, কারণ এটা এখন ডাইনামিক রাউটের ভিতরে আছে এবং আমরা প্যারামিটার থেকে ডাইনামিক রাউটের যে স্ল্যাকটা আছে, ইনফরমেশনটা আছে, ওইটা আমরা এখানে শো করাইতেছি। সো এইভাবেই মেনলি আমাদের যে ডাইনামিক রাউটটা এটা কাজ করে। এবং আমরা যদি
এই যে ইউজার আছে, ইউজার ওয়ানে ক্লিক করলে ইউজার ওয়ানের ইনফরমেশন আসবে, ইউজার টুতে ক্লিক করলে ইউজার টু এর ইনফরমেশন আসবে। এটা যদি চাই তাহলে আমাদের শিখতে হবে লিঙ্ক অ্যান্ড নেভিগেশনের ব্যবহার, অর্থাৎ যখন আমরা এটাতে ক্লিক করব তখন চেঞ্জ হবে। এই জায়গাতে আমরা এখন তো করতেছি ইউআরএল এর মাধ্যমে, বাট একটি ওয়েবসাইট কি ইউআরএল এর মাধ্যমে চেঞ্জ হয়? এইভাবে কি আমরা চেঞ্জ করব? চেঞ্জ তো হয়, বাট এইভাবে কি আদৌ চেঞ্জ করি? যেমন আমরা যদি এই যে এখানে যাই, আমরা এই জায়গাতে ক্লিক করতেছি, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা কি এই জায়গাতে বলে দিচ্ছি শো কেস পেজটা অন করো? এভাবে কিন্তু আমরা বলতেছি না, আমরা এই জায়গাতে জাস্ট ক্লিক করতেছি বাটনে, আমাদের পেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিক করতেছি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরাও এরকমটা করতে চাই, আমরা কিন্তু এই জায়গাতে ইনফরমেশন চেঞ্জ করে এই জায়গার ইনফরমেশনটা দেখতে চাই না, আমরা ইউআরএল এ কাজ করতে চাই না, আমরা কাজ করতে চাই সরাসরি ওয়েবে। যখন আমরা ওয়েবে ক্লিক করব তখন এটা পেজটা চেঞ্জ করবে, ঠিক এইটার মতো। সো এইরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের শিখতে হবে লিঙ্ক অ্যান্ড ন্যাভিগেশন। সো লিঙ্ক অ্যান্ড ন্যাভিগেশন নিয়ে আমাদের স্পেসিফিক একটা টিউটোরিয়াল আছে, যে পার্টে আমরা দেখব যে কীভাবে ওয়েব পেজ থেকে আমরা কোনো একটা লিঙ্কে ক্লিক করে সেই ইনফরমেশনটা ভিজিট করতে পারি, এভাবে ইউআরএল এর মাধ্যমে না। আমাদের এই টিউটোরিয়ালটা ডেডিকেটেডভাবে ছিল শুধুমাত্র ডাইনামিক রাউটিং নিয়ে, যেটা আমরা এই মাত্রই দেখলাম। সো এরপরে যখন আমরা লিঙ্ক অ্যান্ড ন্যাভিগেশন নিয়ে কথা বলবো, তখন আমরা দেখে নিব কীভাবে লিঙ্ক অ্যান্ড ন্যাভিগেশনের মাধ্যমে এভাবে আমরা ডাইনামিক্যালি ডেটাগুলোকে চেঞ্জ করে দিতে পারি। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, কোনো কনফিউশন থাকে তাহলে অরিড হওয়ার কিছু নেই, সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমাদের হাবলু প্রোগ্রামার কমিউনিটি গ্রুপে গিয়ে পোস্ট করুন। ধন্যবাদ, টেক কেয়ার।